খাবো, খুব খিদে পেয়ে গেছে অলরেডি, দুপুর 1:47 বাজে। তারপর মামামের জন্য আবার একটু পায়েস করব, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে একটু কথা বলবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো ভগবানের আশীর্বাদে, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে শুভ মহাষ্টমী, সকলকে জানাচ্ছি শুভ মহাষ্টমী। আর এখন বেজে গেছে অলরেডি দুপুর 2:10। আমি জাস্ট দেখালাম আমি তোমাদের একটু আগেই আমি খেয়ে উঠলাম, খুব খিদে পেয়েছিল। সকালবেলা উঠে সমস্ত পুজো টুজো দিয়ে তারপরে এই কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। তো আজকে মামার বার্থডে উপলক্ষে সমস্ত কিছু সকাল থেকে তোচ্ছর তোচ্ছর শুরু হয়েছে। সকালবেলা আমার আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে, কারণ আগের দিন রাত্রেবেলা আমি অনেক লেটে ঘুমিয়েছিলাম।
আগের ব্লগটা আমার মানে আগের ভিডিওগুলো সব এডিট করতাম, একটু টাইম লেগে গেছিলো, তো রাত হয়ে গেছিলো, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি অনেক লেটে। ঘুম থেকে উঠে তাতে করে স্নান টান করে পুজো দিতে চলে গেছি। পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে আসলাম, বাড়ির পুজো দিলাম। এই যে বার্থডে গার্ল ওয়াকারে ঘুরছে, এই যে হাই বলে দাও সবাইকে একটু। ও শোনাটা পড়ে গেছে, ওর জন্য এরকম করছে। তুই শোনা সামনে নিয়ে ঘুর, সামনে ভালো হবে, পিছনে ঘুর, শোনা পিছনেই থাকবে। ও কাল থেকে ওর বদমাইশি একটু বেশি বেড়ে গেছে, তো মাম্মামের 2 বছর হয়েছে, মনে হচ্ছে বদমাইশিটা আরো বেশি বেড়ে গেল ওর। বাবা পাগল হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো যেটা বলছিলাম, মাম্মামের বার্থডের জন্য সব সমস্ত তোড়ছর চলছে, ও রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মা করেছে রান্নাবান্না, আমি টাইম পাইনি দেরি করে উঠেছি বলে। আমি এখন যাবো পায়েসটা করবো, এখন বাজে দুপুর 2:22, আমি পায়েসটা তাতে করে নিই, নাহলে খেতে দেরি হয়ে যাবে। তারপরে আবার বেরোবো, কেক আনতে যেতে হবে, ওর গিফট আনতে যেতে হবে, অনেক কাজ আছে। আজকে তোমাদের সাথে কথা বলতে পারবো কিন্তু ঠিকঠাক করে যাই না। দলেটা খোলো, তো যেটুকু পারবো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটা। এই যে মা এখানে ওল ভাজছে, 5 রকম ভাজা হবে, আর এখানে আলু কর্তুকষ করা রয়েছে, এটাকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হবে। যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষের জন্য ওকে আমি তেমন করে কোনো মাছ মাংস কিছু আজকে করে দিতে পারবো না, অষ্টমীর পুজোও হয়েছে, তো তার জন্য ওসব কিছু হবে না। নিরামিষ পনির নিয়েছি, একটু পনির করে দেবো, পরে কোনো একদিন ওকে একটু চিকেন করে খাইয়ে দেবো, কারণ চিকেন খেতে খুব ভালোবাসে। আর এই যে চকলেট বাবা নিয়ে এসছে, এগুলো সব চকলেট। তো চলো তাড়াতাড়ি করে আমি এখন পায়েসটা বসাই, ওকে খাওয়াই, পায়েসটা করে দিলে তাহলে আমার কে খাবার দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এখন আপাতত উর্মিমি কেক পাঠিয়েছে, এই যে কেক খুলি এটা। ও অন্য জায়গায় এখান থেকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর কি কাজ। তো ও এখন আসতে পায়নি, ও কতক্ষণে আসবে জানি না, কিন্তু কেকটা চলে এসেছে। আর এখানে এখন পায়েস হচ্ছে, পনির তরকারি হচ্ছে, এখন অলরেডি 3টে বেজে গেছে। এটা হলেই আমি এখন খাওয়াতে বসবো, জানি না কতক্ষণে খাবে মেয়েটা, তাই যদি করছি পরে কথা হবে। এই যে তো মামামকে এখন খাওয়াতে বসেছি, এখন আশীর্বাদ করা হবে। মামামের বুনু এসছে, এই যে এই যে বুনু উইশ করতে এসছে, এই যে সোনেটা, এই যে মামা দেখো দেখো, হাই বলো বলো, হাই টাটা টাটা, হাই। আর এসছে মামামে কাকি, আর এই যে দাদা, সবাই এসছে, খুব ভালো লাগছে। তো চলো মামামকে আশীর্বাদ পর্বটা শুরু করি, তোমরাও থাকো সাথে, চলো। প্রদীপটা প্রদীপ
বল কর বল কর যা বাবি হ্যাঁ না না আগে বাবিদা পালন করুক তারপর হ্যাঁ বাবিদা যাও তুমি যাও আরে ভাত দে মানে দিচ্ছি ভাত না ভাত না আচ্ছা ছোট মোটো দেয় না মামা মোটো দেয় না বেশটা নষ্ট করে ওর মুখ একটু একটুখানে জাস্ট হালকা দাও তুমি একটু জাস্ট হ্যাঁ ওইখানে হাতটা কি হবে এই যে যে মামা মামাটা হ্যাঁ দিছে 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 আমি কি করে জানবো টাকা টাকা এই যে ধান আর দুপুরটা মাথায় দিয়ে দেয় যদি খায় তো মিষ্টি মিষ্টি আমার হাতেও খায় ওর হাতে খেয়ে নাটি কোথায় গেল খাও খাও হ্যাপি বার্থডে টু ইয়ার মাম হ্যাপি বার্থডে টু ইউ গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ টু ইউ এ দিদি বার্থডেতে ফোন এসেছে দিদি কেক কাটছে এই হ্যাপি হ্যাপি খাও তো হ্যাপি হ্যাপি এই যে মামা গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধে 7:05 আর মাম্মাম জাস্ট একমাত্র ঘুম থেকে উঠলো আর আমাদের খেতে খেতে আজকে বিকেল 5টাও হয়ে গেছে তো খেয়ে দেয়ে উঠে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম শুয়েই ছিলাম মামামোর ঘুমাচ্ছিল থেকে পাশে শুয়েছিলাম তারপর সবার কমেন্টস দেখছিলাম এইসব করতে করতে সন্ধ্যাটা কেটে গেল এখন যাব মামামে কেক আনতে যাব তো আমি আর ড্রেস ফ্রেস কিছু খুলেই নিই তো কেক আনতে যাবো বলে কেকটা নিয়ে আসি বেলুনস কিনবো আর ওর গিফট পাওনা আছে ওটা তো বাদ দেওয়া যায় না
তো গিফট কিনবো, কিনে দিন বাড়ি আসবো, তারপরে এসে আবার ঘর সাজাবো, অনেক কাজ অনেক কাজ। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কি বলবো, তো দেখতে থাকো ব্লগটা। তোমাদেরকে তো সমস্ত তো দেখাবই আমি, তো চলো দেখতে থাকো। মামমামি ক্রাউন আমি পরে নিয়েছি, হ্যাপি বার্থডে ক্রাউন। আচ্ছা এটা এটা লাগাবে কোথায়? আমি টায়ার্ড হয়ে পড়ে জমিয়ে পড়ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামমাম, হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7টা বাজে, তো আমি সেদিন মামমামের বার্থডে ব্লগটা পুরো কমপ্লিট করতে পারিনি, তাই আজকে আবার তাই তোমাদের সামনে চলে আসলাম। মামমামের বার্থডে ব্লগটা আমার পুরো কমপ্লিট হয়নি, তো আর কিছু কিছু আমার জিনিস তোমাদের দেখানো আছে, তাই সামনে চলে আসলাম। আর মামমামের যেদিন বার্থডে ছিল সেদিন ছিল অষ্টমী, বৃহস্পতিবার ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। তো তাই জন্য আজকে ভিডিওটা পোস্ট করবো, তার তখন আমি এডিট করতে যাব, তখন দেখি আমি তো পুরো ভিডিওটাই কমপ্লিট করিনি। তো তাই আবার সামনে তোমাদেরকে প্রথমেই আমি তোমাদেরকে জানাই, শুভ বিজয়া, যারা আমার থেকে ছোটো আছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার থেকে বড় তাদেরকে হৃদয় থেকে প্রণাম। তো আমি সেদিন বার্থডে ব্লগটা পুরো কমপ্লিট করিনি, তার পেছনেও অনেক কারণ ছিল, জানো তো। সেদিন হয়েছিলটা কি, মানে যখন আমি কেক নিয়ে বাড়ি আসি, তারপর যখন বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে যায়, সমস্ত আমার হয়ে গেছে, জাস্ট আমি রেডি হবো, মামাকে রেডি করাবো, দেন কেক কাটাবো, ব্যাস। আর এমনি মামের বার্থডেটা আমি তেমন করে খুব একটা বড় করে কিছু করিনি এই বছর, ছোটোখাটো যেটুকু না করে নয় সেটুকুই আমি করেছিলাম। এবার কেক কাটিং করবো, তো আমি জাস্ট রেডি হতে গেছি, তার মধ্যেই একটা বিপত্তি ঘটে যায়, মামা খাট থেকে পড়ে গেছে, মাথায় লেগেছে, ব্যাস ওই লাগাতো কান্নাকাটি শুরু করেছে, মাথায় লেগেছে। তো ওই নিয়েই আমি ব্যস্ত ছিলাম, কেক কাটিং আর করা হয়নি। তারপরে কাঁদতে কাঁদতে মামা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে যখন ওঠে তখন 12টা বাজে। তো তারপরে গিয়ে ও যখন একটু চুপ হয়, শান্ত হয়, দেন আমি কেক ওকে দিয়ে কেক কাটানো হয়। তো যখন দেখবে যে ভিডিওটা, ওই ভিডিওটা অনেক রাতের ভিডিও, তো কোনো রকমে ওকে রেডি করে আমি করেছি। দুষ্টুমি করছিল, তাই মামা আমাকে ধরে বেঁধে নিয়ে আসলাম খাটের মধ্যে এই যে। তো তাই জন্য সেদিন আর তেমন করে কোনো ভিডিও করিনি। আর তারপরে মামামের ঠান্ডাও লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, তো আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তোমাদেরকে যেটা দেখানোর ছিল আমার, যে মামাম বার্থডে দিন কী কী গিফট পেয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই ড্রেসটা মামামকে গিফট করেছে ওর কাকা কাকি, এর সাথে এই টয়টা, এই কার, আর দিদুন গিফট করেছে এই যে Thank you.
দিদুন গিফট করেছে, আর এই আর একটা তোড়া, এটাই যে এইটা মামামের পুরনো তোড়াটা যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছিল, তো ওই তোড়াটা ভাঙিয়ে আমরা আর একটা নতুন তোড়া নিয়ে আসি। এইটা তো এটাও খুব সুন্দর ডিজাইন, এই যে একটু বড় আছে তো একটু বাধা রয়েছে। এটা খোলা আছে, এটা দিয়ে দেখ। আর আমরা গিফট করেছি এই গাড়িটা, যে তুমি দেখতেই পেয়েছো ভিডিওতে। তো এই গাড়িটা নিয়ে ও এখন ব্যস্ত থাকে মোটামুটি একটু, যেহেতু শরীরটা ভালো না, ঠান্ডাটা লেগেছে বলে একটু হ্যান 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 করছে, না হলে এমনি ওরকম করে না। তো মামি বার্থডেতে এই গিফটগুলোই পেয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।